গরুচোর সন্দেহে হাওড়ার ডোমজুড়ে বেধড়ক মারধর করা হয় এক যুবককে। চুরি করতে পণ্যবাহী গাড়ি নিয়ে এসেছিল যুবক ও তার সঙ্গীরা। ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোররাতে গরুচোর সন্দেহে হাওড়ার ডোমজুড়ে একটা পণ্যবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই গরু চুরি হচ্ছিল। এদিন পণ্যবাহী গাড়িটি নিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে তিন ব্যক্তি। ডোমজুড়ের সলপে তেঁতুল পুলির ঘটনা। উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। দুজন পালিয়ে গেলেও বছরকুড়ির মোহাম্মদ ইজাহারকে ধরে ফেলে। শুরু হয় গণধোলাই। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে ভর্তি করে। তিনটে এর আগে গরু চুরি হয়েছে, আজকে আবার সকালে চুরি করতে এসেছিল, তাদের নাতে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরেই সব আগুনে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। গণপিটুনি, আইন নিজের হাতে তুলে নেওয়া, সরকারি কাজে বাধা এবং অগ্নিসংযোগের ঘটনায় ছজনকে পুলিশ গ্রেফতার করেছে। মোহাম্মদ ইজাহার নামে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে শিবপুর কাজীপাড়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর ইরফান খান নামে এক কিশোরের। ফুটবল খেলতে খেলতে জল খেতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাওড়া জেলা হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আকাশ পাতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক বধ ভারতের। এই খবর নিয়ে ফিরছি আরও একটা বিরতির পর, সঙ্গে থাকুন।